গুৱাহাটী জিলাপি পাটনা পৰা আছে, তামাম টেষ্টি, বঢ়িয়া টেষ্টি হৈছে, জিলাপি বঢ়িয়া হৈছে আপোনাৰ। ৱেলকাম বেক টু দি চেনেল এভৰিৱান। আজি পাঠশালা যাই আছো, গুৱাহাটীৰ পাঠশালা, মানে বিয়া এখন আছে, বিয়া খাব যাম। চ' বিয়াৰ লগত এটা ব্লগো বনাই দিম, মানে গুৱাহাটীৰ পাঠশালা বিয়া খাব যায় ব্লগ। চ' চাই থাকক, আপোনালোকে দেখাব চেষ্টা কৰিম কিবা কিবি। জয় বিশ্বকৰ্মা বাবা কি। যাই আছো নলবাৰী পাৰ হৈ আহি বৰমা পালোঁ। মোৰ লগৰ এজন আছে ইয়াতে, তো সি আহি আছে মোক লগ ধৰিব ৰিজাল্টি। তো ইয়াক লগ ধৰি কিনে আকৌ যাম। কিয় ইমান দেৰি কৰলা? মানে চাঞ্চ এদিন নিদো, মানে বিয়া চিয়া খাব হওক যি হওক ব্লগ বনাবি, মানে আৰু পইচাটো কামাই আছে, দৰমহা পাবা এইবাৰ, খানা মুৰ্গী খাবাই ভাল, মুৰ্গী লোকেল মুৰ্গী এইচ ডি আছা, ইয়াৰে চাবা সকলে, সবে চাবা এইচ ডি আছা, 14,000 ছাবস্ক্রাইবার হৈছে আৰু ইউটিউবটো চাবা, মুখটো হৈ আছে, আস্তে আস্তে পিছে পিছে যাই আছো, মানে পিছে আহি আছে, পিছে পিছে যাই আছো। তে খানা খাবাই কি নাই, লোকেল নাগাৰি নাগাৰি কৰ লৈ, নাগাৰি নাই সমুজ্জ্বল ব্লগ বিদায় দি আমি আকৌ যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ। পাঠশালা হেৰি বজালী হাই ছেকেণ্ডেৰী স্কুল পালোঁ পাঠশালাত, অলপ ফুৰিম পাঠশালা, জেগাটো ইমান সেনেকৈ চিনি নাপাওঁ। কে চি ভাই আহি আছে আমাৰ, কিংকৰ কিংকৰ চৌধুৰী, চ' সিয়াৰ লগতে আমি দুজনে ফুৰিম আৰু অলপ চলপ পাঠশালা চাই থাকক। এই আমাৰ কে চি ভাই আহি গ'ল, কে চি ভাই ব্লগ বনাই আছে, ব্লগ ভি এছ ব্লগ। এতিয়া আমি ক'ত যাম ভাই? পাঠশালা, পাঠশালা পুৰা ঘূৰিম নেকি? নগৰী পুৰা দেখাই দিম, আমাৰ হেৰি লোকেল গাইড, লোকেল গাইড। এতিয়া আছো বৰ্তমান আমি পাঠশালাৰ মাজমজিয়াত, আপোনালোকে চাই লওক, এয়া হৈছে পাঠশালাৰ মাজমজিয়া। ইয়াতে চাৰিওফালে ৰাস্তা আছে, এইফালে এটা, এইফালে এটা, সন্মুখত এটা, পিছত এটা। এতিয়া কথাটো হৈছে যে এতিয়া আমি লৈ যাম আপোনালোকক, যে আমাৰ যে থিয়েটাৰ আছে আবাহন, কহিনুৰ, এনেকুৱা ধৰণৰ থিয়েটাৰ যিবিলাক আছে, যিবিলাকৰ আৰম্ভণি আমাৰ হৈছিল এই আমাৰ পাঠশালাত, আৰু আমাৰ সেইকাৰণে আমাৰ পাঠশালাখনক কোৱা হয় নাট্যনগৰী বুলি, কাৰণ নাটকৰ জন্ম হৈছিল ইয়াত। ঘূৰি আছো কে চি ভাইৰ লগত পাঠশালা, কে চি ভাই পুৰা পাঠশালা দেখাই আছে। এণ্ড ইয়াতে আহি কিনে গম পালোঁ যে পাঠশালাতে মানে অসমৰ নাটক হেৰি মানে থিয়েটাৰৰ জন্ম হৈছিল। চ' আমি আছোঁ এতিয়া মানে আব্বাহান থিয়েটাৰৰ আখৰা গৃহত, এইটোৱে হ'ল আব্বাহান থিয়েটাৰৰ আখৰা গৃহ। ইয়াতে মানে ৰিহাৰ্চল চিহাৰ্চল কৰে, মানে বহুত ধুনীয়া আৰু জেগাটো, মানে বহুত ভাল লাগি আছে, মানে এইবিলাক মন্দিৰ চন্দিৰ অকণমান গ'লে ধুনীয়া ধুনীয়া মন্দিৰ পায়, নামঘৰ পায়, সঁচাকৈ মানে পাঠশালাখন বহুত ধুনীয়া। ফুৰি আছোঁ আৰু ক'ৰবাত ক'ৰবাত ফুৰিম। এইপিনে আমাৰ কে চি ভাইও আছে, কে চি ভাই কিবা কিবি শ্বুট কৰি আছে, প্ৰস্তুতিটো চাই ল'লে গম পাব। বহুত কেইখন নাটক আছে আপোনালোকৰ ঘূৰি আছে, অসম অসম যিহেতু ঘূৰি ঘূৰি তেওঁলোকে থিয়েটাৰ কৰি থাকে,
আর যেটা থিয়েটার এখন করে বা নাটক এখন করে তেতিয়া তার কারণে প্র্যাকটিস করবলগা হয়। আর কত প্র্যাকটিস করে জানে না যে এই আখরা যত প্র্যাকটিস করে হিরো চিরো নহয় কারণ সোশ্যাল মিডিয়া হিরো বনাব পারে জিরো বনাব পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি কি ভাল কাম করব পারো আমি মানুষ কি দিব পারিছো বেয়া কাম করা নেই সেইটার উপর কনফিডেন্স আছে আমার বিকাশারও কনফিডেন্স আছে মোরও কনফিডেন্স আছে কারণ আমি বেয়া কাম করে উঠিব খোঁজা নাই ভাল কাম করে উঠিব খুঁজিছো কোনোবাই ভাল পালে লাইক করব বেয়া পালে উপায় নেই আর তো জিতু ভাই কো লিম এবার জিতু ভাই আর দিলদার দা মিস করে আছো কারণ তোমালোক কিন্তু আনবলো পাঠশালা খান দেখো বিরাট ইচ্ছা আছে তোমার বড়িয়া can count on me now when you're falling down 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 I will find a light in your soul I'll be there leaving you alone is the hardest even when you're out হ্যাঁ আমি আছো ইটা মানে ভগবতী ক্ষেত্র হেৰি পাঠশালাৰ মেইন আৰু মাজতে একদম ভগবতী ক্ষেত্র ইয়াতে মানে মেলা চেলা হয় পূজা হয় আর আমি ইটা যোনখন পূজাত যাই আছো সেইটো মানে ডায়মন্ড জুবলি পাতিছে মানে এশ বছর হয়ে গেল ইয়াতে পূজা পাতি আছে এইটো পূজা এইখানে পূজা চলি দেখাই আছো আপনার মেইন দুর্গা পূজা মণ্ডপতে আছো আর কে সি ভাইয়ের এইবিল যোগাড় পাতি দেখা পায় এটা সবাই সুধি আছে মানে আপনাদের নিউজ লাইভের পর আইসে নাকি নিউজত দিয়া বলে ভাবছি কিন্তু আমি কইসো ইউটিউব বলে বিশ্বাস করে নাই ভাবছি কিনা আজিকালি তো মোবাইলতে সব কাম হয় তো ভাবছি নাকি যে নিউজ লাইভ আজিকালি মোবাইলে লগলাক দুর্গা মার আশীর্বাদ লই ইয়ার পর আমি বিদায় লও আর গুৱাহাটী জিলাপি পাতা না পাতে তামাম টেস্টি বঢ়িয়া টেস্টি হয়েছে জিলাপি বঢ়িয়া হয়েছে আপনার পূজা চালো এডভান্স পূজা চাই দিলো তারপর জিলেপি খালো বহুত টেস্টি জিলেপি তাকে তো বহুত টেস্টি জিলাপি আর এতিয়া আমি লম দুর্গা পূজার মণ্ডপের পর বিদায় আর বিকাশ দাক এতিয়া আমি কত লই যাম জানে না বজালি কলেজ কেসি ভাই কবাত কবাত আমার কলেজ দেখাবো বজালি কলেজ দেখাবো তারপর বজালি কলেজ চাই মই বিয়া খাই তারপর ঘর যাব বিয়া খাই জানো নাকি তুমি বিয়া নাই নাই বিয়া খাওয়া মই না যাও কারণ মোর লোকের কাম আছে কেসি ভাই থ্যাংক ইউ তুমি পাঠশালা বড়িয়াকে মুখ দেখালা থ্যাংক ইউ আমি কব লাগে কারণ পাঠশালা সিটি তো চাওয়া আই লাভ প্রেভেলেন্ট ফুড গুহাটিত আমি গুহাটিত আমার প্রমোট হয়ে আছে আমার পাঠশালা সিটিটো আমি আমার সিটিটো প্রমোট করিও পারিছো বেলেগ একটা চ্যানেলের জড়িয়ে সেইটাই ডাঙর কথা আমার বিচারি আহিছে সেইটাই বহুত ডাঙর কথা যে পাঠশালা সিটি ব্লগ বনাইছে সেইটাই আমার কারণে বহুত ডাঙর কেসি ভাইর চ্যানেল আছে কেসি টক মই ডেসক্রিপশনত লিংকটো দি দিম আপনাদের চাব আর চ্যানেল মোর চ্যানেলটা যদি চাইছে এটা লাস্টর লৈকে তে প্লিজ ভিডিওটো লাইক আর সাবস্ক্রাইব করে দিব থ্যাংক ইউ এইটাই কথা টাটা আর যদি দেখা মেলা চলাব আর কিবা কানে টাটা নিদিও সরি সরি টাটা বেশি কিবা যদি ভাল হয়েছে বা কিবা ভুল হয়েছে কমেন্ট করে ভুল হলে ক্ষমা করব হ্যাঁ ভুল হলে ক্ষমা করব কারণ ভুল হবো ভাই কমেন্ট করে জানাবো ইমান ডাঙর নহয় ইমান নহয় বহুত ডাঙর বস্তু কারণে মোবাইলটো লৈছো ভিডিও বনাইছো ভুল হবো পারে তো ভুল বিলাক ক্ষমা করব দাদাজন আমার কিন্তু আহি আছে লগত দাদাজন কিন্তু বড়িয়াতে আমার পূজা মন্ডল লগত লগ পাইছো বুলি জিলাপি খাব দাদার ঘর এইফালে কবাত আমার লগত আহি আছে দাদাজন ঠিক আছে বাই বাই দিদি বাই 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 Oh,
ভাবে ফুরিয়ে আছো, কেসি ভাইয়ের লগত ফুরিয়ে আছো। এবার এবার লই যাম আমি বজালী মহাবিদ্যালয়। বজালী মহাবিদ্যালয় মানে পাঠশালার লগতে মানে পুরা নামনি অসমৰ মানে বিখ্যাত কলেজ। বিখ্যাত কলেজ তো কলেজখন আপোনালোকক দেখাম আৰু, চাই থাকক। এইখনে হল পাঠশালার বিখ্যাত কলেজ, বজালী কলেজ। আরো এতিয়া অলপ আগে কি হয়েছে জানে নে, বিকাশ দার ফ্যান ওলাইছে পাঠশালার। নাই নাই একো নাই একো নাই, আজি কিবা এটা ইলেকশন হয়ে আছে জি এস এর কারণে, তো বহুত ভিড় আর ভিতর। মূল লগত আছে বজালী কলেজের একটা স্টুডেন্ট, কই দিয়া তুমি কি হয়ে আছে আজ ইমান ভিড় কিয়? এতে টাটা বাই বাই দিয়া টাইম আহি গল। কেসি ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মই কইছো কারণ বিকাশ দাই যে ইমান দূরৰ পৰা আহি আমাৰ ভিডিও বনালে, থ্যাংক ইউ বিকাশ দা। মই তো যতে মানে চান যতে যাও তাতে ভিডিও বনাওয়ে কিবা না কিবা। আর তোমাক বহুত বহুত থ্যাংক ইউ দিলো। কেসি ভাইৰ এটা চ্যানেল আছে, মই ডেসক্রিপশনত লিংকটো দি দিম, আপোনালোকে চাব। প্লিজ 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 চাব দিয়ক ভাই, বহুত কষ্ট কৰিছো। 180টাৰ ওপৰত ভিডিও দিলো ভাই, বহুত কষ্ট কৰি আছো। চাব জানে এবাৰ ভিডিও বনাই, বহুত ধুনীয়া ধুনীয়া ভিডিও বনাই তে চাব। আর মোৰ চ্যানেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব। বিকাশ দা চ্যানেলটো জি হলে নতুন কৈ আছে, প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব। মোবাইলটো লাগালে ভাঙি যাওক, কাখে দি কিনে টিপি দিব। ঠিক আছে, বাই বাই টাটা, আকৌ লগ পাম, বাই বাই, নতুন ভিডিওৰ লগত, টাটা। ভিডিও চাই আছে নেকি? শেষ শেষ ভিডিও শেষ। ৰব ৰব ৰব, মই যোনটো বিয়া খাবলৈ আহিছিলোঁ সেইটো বিয়া হ'ল এইটো। আৰু এই বিয়াখনৰ পেণ্ডেলটো কোনে কোনে দেখিলে কমেণ্টছ কৰি জনাবা। থেংক ইউ ছ' মাছ।